বলি, এই যে বৌমা, সকাল হয়ে গিয়েছে, এত বেলা করে উঠলে বাড়ির কাজ করবে কে শুনি? তুমি কি বাপের বাড়ি থেকে আসার সময় কাজের লোক সাথে নিয়ে এসেছো? এই তো মা, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তাড়াতাড়ি কাজ শেষ করে নদী থেকে পানি নিয়ে আসবে, আজ বলেছি, আর যেন কোনোদিন বলতে না হয়। ঠিক আছে মা। মা, সব কাজ শেষ হয়ে গিয়েছে মা। সব কাজ শেষ মানে? রান্না কি তোমার মরা মা এসে করে দেবে? ছেলেটা আমার কি দেখেছে, এই গরিব মেয়েটিকে বিয়ে করলো? মনে করেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে আমার অভাবটা একটু কম হবে, কিন্তু তা তো না। তিনি এনেছেন এমন মেয়ে যার মা বাবাই নেই। মা, আমি তো আপনার সব কাজ করে দিচ্ছি, তাহলে এমন করে কেন কথা বলছেন? মা তো ঠিক কথাই বলছে, আমি আমার বাবার বাড়ি থেকে কত সব কিছু নিয়ে আসি, তুমি তো থাকতে চাচার বাড়িতে, শুনলাম তারা নাকি খেতেও দিত না। যাই হোক, এইভাবে বলে লাভ নেই, এ নাও এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে দাও দেখি। ভাবি, রান্নাটা শেষ করে কাপড় ধুই। ঠিক আছে, তাড়াতাড়ি যেন রান্নাটা শেষ হয়, আর ওই যে গরুটা রাখা আছে ওকেও খেতে দিতে হবে, পাশে খড় আর ঘাস রাখা আছে। আজ সব বলে দিচ্ছি, তুমি নতুন তাই, কাল থেকে যেন আর কিছুটি বলতে না হয়। এই বলেই যে যার মতো ঘরে চলে যায়। রূপা তার শাশুড়ি আর মালতীর কথা মতো রান্না শেষ করে, আর তারপর গরুকে খেতে দেয়। সব কাজ শেষ, সারাদিন কাজ করে শরীরটা কেমন ব্যথা করছে, এবার ঘরে যাই। রূপা যখন ঘরে যায় তখন মাঠ থেকে সজল আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? আজ যেন রোদটা একটু বেশি পড়েছে, সূর্য যেন পাল্লা দিয়ে আলো দিচ্ছে। এই নাও পানি, পানি খেয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, সকালে তো সূর্য ওঠার আগেই মাঠে চলে গিয়েছো। বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ সব ফেটে গিয়েছে, তাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখতে গিয়েছিলাম, তোমার সাথে তেমন কোনো কথা বলতে পারিনি। কিছু মনে করো না গিন্নি, আমাদের কাজের বাড়ি, কাজ না করলে কি খাওয়া হবে? কি মনে করবে নতুন বউ? আমি খাবার দিচ্ছি, খেয়ে নে বাবা। তুমি কেন খাবার দেবে? এখন থেকে তোমাদের নতুন বৌমা খাবার দেবে। বৌমা, তুমি কালই বাড়িতে এসেছো, কিছুদিন যাক তারপর কাজ করবে, বাপ মা মরা মেয়ে, শুনেছি চাষা চাষি সারাদিন কাজ করিয়ে ঠিক মতো খেতেও দিত না, কত কষ্ট পেয়েছে মেয়েটা। তুই কলেজ যা তো। সারাদিন কত কাজ করলাম, কিন্তু মা বললো আমাকে কাজ করতে দেয় না। হায় আল্লাহ, আমার কপালে কি তুমি সুখ লিখোনি? আজ মনে হয় বৃষ্টি হবে, যা অবশেষে বিধাতার ডাক শুনেছেন। ভাবি, আমি আপনাকে সাহায্য করি, বলুন না জ্বালানিগুলো কোথায় রাখতে হবে। ছোট বউ, তোমাকে কাজ করতে হবে না, তুমি সজলের কাছে যাও, যা করার সব আমি করছি। গিন্নি, আমি মাঠে যাচ্ছি, জমির আইল ঠিক করতে হবে যাতে করে পানি না বের হয়ে যায়। ঠিক আছে। বলি আয় মেয়ে, দাঁড়িয়ে না থেকে কাজ করো তো, জ্বালানিগুলো রান্নাঘরে রাখবে, হাঁস মুরগিগুলো তুলে ফেলো, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে ভাবি। রূপা সব কাজ শেষ করে, আর এমন সময় বৃষ্টি নামে। এত জ্বালানি একা তুলে শরীরটা সে বড্ড ব্যথা করছে, এরপর সারাটা দিন কিছু খাইনি, সে সকাল থেকে কাজ করছি, এখন যে সন্ধে হতে চলল,
কিন্তু কেউ তো আমায় খেতে বলল না। রূপা তার শাশুড়ির কাছে যায়। মা, আসলে আমার খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি তো, যদি দুটো বলি। নতুন বউ হয়ে খাবার চাইতে এসেছো, বাপের বাড়িতে তো দুদিন না খেয়েও থাকতে, আর এখানে এসে দুবেলা না খেয়ে থাকতে পারছো না। হাড়িতে ভাত নেই, রাতে রান্না হবে, তারপর খাবে। আচ্ছা ঠিক আছে মা। বিকেলে সজল মাঠ থেকে আসে। মা, ভাবি আমাকে পাশের গ্রামে যেতে হবে, রহিমের মা খুব অসুস্থ, খবর পাঠিয়েছে। এখন তো বৃষ্টি কম হয়েছে, আমার আসতে দুদিন সময় লাগবে। তোমরা রূপাকে দেখে রেখো, মেয়েটা কাল এবারে এসেছে মাত্র। ঠিক আছে, বেশি করে টাকা নিয়ে যা, পাশের গ্রামে সব রকমের সবজির বীজ পাওয়া যায়, আসার সময় নিয়ে আসিস তো। ঠিক আছে মা, গিন্নি আমি আসছি, তুমি সব সময় মায়ের কাছে থেকো, তাহলে তোমার ভালো লাগবে। পরের দিন রূপা রান্না করে রেখে আসে। মালতি লুকিয়ে লুকিয়ে খাবারে ঝাল আর লবণ বেশি করে দিয়ে দেয়। শাশুড়ি খাওয়ার সময়, বৌমা একই রান্না করেছ, যেমন ঝাল তেমনি লবণ। মা, তোমার ছোট বউ ইচ্ছে করেই এমনটা করেছে, যাতে আমরা কেউ খেতে না পারি। বিশ্বাস করুন ভাবি, আমি বুঝতে পারিনি সে তরকারিতে। এই যে নবাবের বেটি, ঝাল লবণ তরকারি কিনতে টাকা লাগে না? এগুলো কি তোর বাপ মা এসে কিনে দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ লাগছে মা, ছেড়ে দিন, আমি এখন থেকে সব থেকে খেয়াল রাখবো। বলছি আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই আজ দিনের ভেতর তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, আর তা না হলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। মা আপনি তো সব জানেন, খেতে হবে আমাকে টাকা, দয়া করে আমাকে এখানে থাকতে দিন, আমার যে আর যাবার মতো কোনো জায়গা নেই মা। সেটা আমরা কিভাবে বলবো? শোন, টাকা আনতে না পারলে তুই আর এই বাড়িতে ফিরবি না। এখন আমার ছেলেও বাড়িতে নেই, সে বাড়ি ফিরলে বলবো তুই মরে গেছিস। রূপার শাশুড়ি আর মালতি মিলে রূপাকে বাড়ি থেকে বের করে দেয়। রূপা কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে যায়। আর হাঁটতে পারছি না, এই গাছটার নিচে একটু বসি, আমার যে খুব খিদেও পেয়েছে। হে পিধাতা, তুমি আমার কপালে সুখ লিখতে কি ভুলে গিয়েছো? এখন আমি যাব কোথায়? সাসা সাসির বাড়ি খেলে তো ওরা আমায় মেরেই ফেলবে, কেমন জীবন দিলে তুমি আমায়। এই বলে রূপা যখন কাঁদছিল, তখন সেই রাস্তা দিয়ে এক বুড়ি যাচ্ছিল। রূপাকে কাঁদতে দেখে বুড়ি রূপার কাছে আসে আর তার কান্নার কারণ জানতে চায়। বুড়িমা, আমার এই পৃথিবীতে কেউ নেই, সাসা সাসির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আমাকে অনেক অত্যাচার করত, আর এরপর আমার বিয়ে হয়, সেখানেও বিধাতা আমার কপালে সুখ লিখেনি। তোর কষ্টের কথা শুনে আমার চোখে পানি চলে এলো রে। এই নে মে, এই মুরগিটা তুই রাখ, এই মুরগি তোর সব দুঃখ দূর করে দেবে। বুড়িমা, এটা তো সোনালি মুরগি, কি সুন্দর দেখতে, একদম সোনার মতো চকচক করছে, এমন মুরগি তো আমি কখনো দেখিনি বুড়িমা। এই সোনালি মুরগিটা সাধারণ কোনো মুরগি নয় গো মে, যখন তোর ওপর সবাই অত্যাচার করবে, এই সোনালি মুরগি তোর হয়ে প্রতিবাদ করবে, সে তোর সকল কষ্ট দূর করে দেবে। এই সোনালি মুরগি তোর সাথে কথা বলবে, তোর বিপদে সব সময় পাশে থাকবে। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ রে মেয়ে, সত্যি বলছি আমি। আমি আসি তবে, তুই এখন তোর শ্বশুর বাড়ি ফিরে যা। রূপা, আমি একটা সোনার টিম দিচ্ছি, তুমি এটা নিয়ে তোমার শাশুড়ি কি দেবে দেখবে,
তারা তোমাকে আর কিচ্ছু করবে না। সোনালি মুরগি, তুমি সোনার ডিম দাও। হ্যাঁ, তবে সব সময় নয়। এই নাও সোনার ডিম, এই ডিমটা নিয়ে বাড়ি চলো। রূপা সোনালী মুরগির কথা মতো ডিম ও সোনালী মুরগি নিয়ে বাড়ি ফিরে আসে। আরে আইমে, তুই আবার বাড়ি এসেছিস, তা টাকা এনেছিস সাথে? মা, আমি একটা সোনার ডিম এনেছি, এই নিন মা। আরে তাই তো, এই ডিম বিক্রি করলে অনেক দিন বসে খেতে পারবো, আমাদের আর কিছুর জন্য কষ্ট পেতে হবে না। মা, আপনি তো আমাকে তুই করে বলছিলেন, এখন আবার তুমি। মা, ওমা দেখেন, আপনার ছোট বৌমা কত সুন্দর একটা সোনালি মুরগি এনেছে। এত সুন্দর মুরগি তো আমি আগে কখনো দেখিনি মা, এই মুরগিটা আমি নেব। ঠিক আছে বড় বউ, ঠিক আছে। ছোট বউ, তোমার মুরগিটা বড় বউকে দাও। মা, এই মুরগিটা আমার খুব শখের মুরগি, আমি এটা দিতে পারবো না মা। মায়ের মুখে মুখে কথা বলছো তুমি, এই সোনালি মুরগি তুমি দেবে, তোমার বাপেও দেবে। রূপার সাথে কাড়াকাড়ি করে মালতি মুরগিটা নিয়ে নেয়। ভাবি, আমার মুরগিটা দিয়ে দিন, এখন থেকে এই মুরগিটা আমার। এই বলে মালতি মুরগিটি নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সোনালি মুরগি মালতির হাতে মুখে সহ সারা শরীরে ঠোকর দিতে শুরু করে। বাঁচাও, কে আছো বাঁচাও, এই বজ্জাত মুরগিটা আমাকে মেরে ফেললো, বাঁচাও। এই বজ্জাত মেয়ে, কি মুরগি এনেছো তুমি, মেয়েটাকে তো মেরেই ফেলবে। সোনালি, আমার কাছে আয়, ছেড়ে দি উনাকে, চল আমার ঘরে যাই, তোর তো আবার ক্ষুধা পেয়েছে তাই না? মা, এই মেয়ে ইচ্ছে করেই 10 সাল মুরগিটা এনেছে, যাতে আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। বড় বউ, শান্ত হও তুমি, মুরগিটা হঠাৎ এ বাড়িতে এসেছে, তাই এমন করছে। দাঁড়াও, আমি গিয়ে ওকে কাজ করতে বলছি। এই কি ছোট বউ, তোমার সোনালি মুরগিকে খাবার খাওয়াচ্ছ, ওদিকে বাড়ির কাজ করবে কে? হুম মা, আমি তো আপনাদের কথা মতো টাকার ব্যবস্থা করে দিয়েছি, এখন এসব কাজ করব কেন? আমি তো নতুন বউ, এখন সংসারের কাজ আমি কেন একা করব? এই মেয়ে, টাকার ব্যবস্থা করে দিয়েছো তাতে কি, তুমি গরিবের মেয়ে, তাই বাড়ির সব কাজ তুমিই করবে। আর এই বজ্জাত মুরগিটাকে কেন খাবার দিয়েছো তুমি? হ্যাঁ, ওরে বাবা রে, মরে গেলাম রে, কে আসো বাঁচাও। মা, এখন থেকে আমার সাথে ভালোভাবে কথা বলবেন, আমার উপর অত্যাচার করার কথা মাথায় আনবেন না, না হলে আমার এই সোনালী মুরগিটাই আপনাদের আবার এই হাল করবে। এখন জানতো, আপনি আর ভাবি মিলে সব কাজ করুন। সোনালী, তুই খেয়ে নে এখন। সোনালী খাবার খেতে শুরু করে। এরপর সোনালী মুরগি ভয় দেখিয়ে বাড়ির সব কাজ শাশুড়ি আর মালতিকে দিয়ে করায়। বড় বউ, এই সোনালী মুরগি মনে হচ্ছে জাদু জানে, এই মুরগি যতদিন থাকবে আমরা ছোট বউকে কিচ্ছু করতে পারবো না, আজ রাতেই আমাদের সোনালী মুরগিটাকে মেরে ফেলতে হবে। আপনি ঠিক কথাই বলেছেন মা, এখন শুধু রাতের অপেক্ষা। মালতি আর তার শাশুড়ি রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রূপা যখন ঘুমিয়ে পড়ে, তখন তারা চুপি চুপি সোনালী মুরগিকে বাইরে নিয়ে আসে। এরপর তারা একটা কাঁচি এনে সোনালী মুরগিকে যখনই মেরে ফেলতে যায়, ঠিক তখনই সোনালী মুরগি তার জাদু দিয়ে ওই কাঁচিটা দিয়েই মালতি আর তার শাশুড়িকে মারতে থাকে, আর তারা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে রূপা বাইরে বেরিয়ে আসে। সোনালী, কি করছিসটা কি তুই? ওদের শাস্তি দিচ্ছি। একি মা আর ভাবির সাথে এমন কেন হচ্ছে? কাচি নিজে নিজে কিভাবে মারছে? তোমরা সত্যি কথা বলবে নাকি আমি বলবো? মুরগি কথা বলছে,
এমন সোনার মতো মুরগি কোথায় ছিল? তোর বউ আমাদের মারার জন্যই মুরগি এনেছে। সত্যি না বললে কাজই তোমাদের মেরে ফেলবে। বলছি বলছি, তার আগে আমাদের মারতে মানা করো। ছি মা, ছি, আমার বউ গরিব বলে এত কষ্ট দিয়েছো তোমরা তাকে, বাড়ি থেকে বের করে পর্যন্ত দিয়েছো। থাকবো না আমি তোমাদের সাথে, আমি আমার বউকে নিয়ে চলে যাব। যাস না বাবা, যাস না, সত্যি আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর কখনো এমন করব না। মা নিজের ভুল বুঝতে পেরেছে, আমরা কোথাও যাচ্ছি না। বোন, আমাকেও ক্ষমা করে দিও। সব যখন ঠিক হয়ে গেছে, এবার আমিও চলে যাচ্ছি। তবে এই পালকটা রাখো, যখন কোনো বিপদে পড়বে তখন আমায় স্মরণ করো, আমি আবার চলে আসব। আর এই সোনার ডিমগুলো তোমার রূপা, এগুলো তুমি অসময়ে ব্যবহার করো, আমি আসি তবে। ভালো থাকিস সোনালি। সোনালি মুরগি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর এরপর থেকে সবাই রূপাকে ভালোবাসতে শুরু করে। সোনালি মুরগির দেওয়া সোনার ডিম বিক্রি করে তাদের সব অভাব চলে যায়।